এক পাক্ষে এখনও অবধি বাংলাদেশের ক্রিকেটের আধিপত্যবাদী সর্বেসর্বা প্রভাবশালী কোচের নাম হচ্ছে চন্ডিকা হাথুরা সিংহে। গর্ডন গ্রেনিচ, ডেভ ওয়াটমোর, জিমি সিডান্স, স্টুয়ার্ট ল, এমনকি এই মুহূর্তে দলের বোলিং কোচ হিসেবে থাকা অল টাইম লিজেন্ড কোর্টনি ওয়ালশের মতো হাই প্রোফাইল কেউ না হয়েও কিভাবে তাহলে তিনি হয়ে উঠলেন পরাক্রমশালী অসীম ক্ষমতার অধিকারী? উত্তর বিসিবির প্রশ্রয়ে। আনপ্রফেশনাল বোর্ডের না দিয়েও কিছু করার নেই, যে তাদের জয় এনে দিতে পারবে তার 17,000 খুন মাফ তো হবেই। পরিসংখ্যান বলবে তিনি বাংলাদেশ জাতীয় দলের সফলতম কোচ। তার সময়ে দল বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে খেলেছে, পাকিস্তানকে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করেছে, সাউথ আফ্রিকা ভারতের মতো পরাক্রমশালী দলকে সিরিজ হারিয়েছে, এশিয়া কাপ টি টোয়েন্টিতে ফাইনালে উঠেছে, ইংল্যান্ড আর শ্রীলঙ্কাকে টেস্টে হারিয়েছে, সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করেছে, ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডে ভালো করেছে, র্যাঙ্কিংয়ে 6-এ উঠেছে। কে কত ভালো প্লেয়ার আমার জানার দরকার নেই, সে রান করে না উইকেট নেয়, সে যদি না পায় তাহলে ওটা জেনে তো আমার লাভ হচ্ছে না। বাট আমাদের এখন যেই টিমটা আছে, কোচিং টিমটা আছে, আমি মনে করি যে তারা রেজাল্ট ওরিয়েন্টেড অ্যান্ড অনেক বেশি, মানে অনেক বেশি প্রতিটা বল, প্রতিটা অপোনেন্ট, প্রতিটা খেলোয়াড়ের সমস্ত তথ্যের মুখের মধ্যে, মাথার মধ্যে সারাক্ষণ ঘুরছে কোন খেলার সাথে কী করবে। এই জিনিসটা আগে এত ইনভলভমেন্ট ছিল আমি দেখিনি। হাতুরুর পরশেই কি আজ বাংলাদেশ এই অবস্থায়? পুরো কৃতিত্বই কি তার? একদমই না। পূর্বাপর কোচদের সাথে হাতুরুর পার্থক্যটা টাইমিংয়ের। তারা শিশু বাংলাদেশকে পেয়েছে, যে কারণে সব রকম চেষ্টা করেও তারা বেশি ফায়দা উঠাতে পারেনি। হাতুরু একটি তৈরি হতে থাকা দলকে পেয়েছে, যারা 292 রান চেস করে বড় দলকে হারানোর আত্মবিশ্বাস অর্জন করেছে ইতিমধ্যে। আসলে মাশরাফির নেতৃত্ব দলের বডি ল্যাঙ্গুয়েজে বড় পরিবর্তন দিয়েছে। সাকিব, তামিম, মুশফিক, রিয়াদের ক্যারিয়ার আন্তর্জাতিক ক্রিকেটে এক দশক পেরিয়ে অভিজ্ঞতা পুষ্ট হয়েছে। মুস্তাফির, সাব্বির, সৌম্য, নাসির, সৈকত, মিরাজের মতো রেডি পারফর্মার দলে যুক্ত হওয়ায় যে শক্তি হয়েছে বাংলাদেশের তাই স্ফুরিত হচ্ছে। এখানে কোচের কৃতিত্ব হতে পারে শুধু ফাইন টিউনিং আর ম্যাচ পরিকল্পনার জায়গাতে। তারপরও সাফল্যের দাবি যদি তিনি করতেই পারেন, এগুলোর দায় নেবে কে? হাতুরু নির্বাচক মণ্ডলীর সদস্য, যদিও এটা প্রায় সবাই জানে বাকি সদস্যদের একমাত্র কাজ হাতুরুকে সমর্থন জানানো। মুস্তাফিজ, সৌম্য থেকে সাব্বির, বিরাজ, সৈকতকে আবিষ্কারের দাবির যুক্তি কেমনে টেকে, যে কিনা ঘরোয়া লীগ, বয়সভিত্তিক দলের কোনো খোঁজ খবরই রাখে না, ব্যক্তিগত পছন্দকে প্রাধান্য দিয়ে দল বানান তিনি। দুরবস্থা করেছেন দুই সম্ভাবনাময় লেগ স্পিনার জুবায়ের আর তানভীরকে অসময়ে দলে ডেকে মিনিমাম চান্সটুকু না দিয়ে ছুঁড়ে ফেলে। এ যেন ইচ্ছে হলো নিলাম, ইচ্ছে হলো ছুঁড়ে ফেলে দিলাম। মাশরাফির অধিনায়কত্বে মাঠে নাক গলানো, মাশরাফির টি টোয়েন্টি অবসরের পেছনে প্রভাবক হিসেবে কাজ করা, মুশফিক তামিমকে টি টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা আঁকা, লঙ্কায় রিয়াদের মতো সিনিয়র ক্রিকেটারকে সিরিজের মাঝপথে দেশে ফিরিয়ে দেওয়ার মতো একের পর এক দুঃসাহস তিনি করেই চলেছেন। মনোমালিন্যের কারণে সাবেক অধিনায়ক দুর্জয়কে বিসিবির একটি পদ থেকে পর্যন্ত পদত্যাগ করিয়ে ছেড়েছেন তিনি। করতেই পারেন, পাপনরা তো তাকে গডফাদার বানিয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়া অন্য যে কোনো সময়ের চাইতে এখন বেশি অ্যাক্টিভ, এবং 2012 পর্যন্ত যদি ক্রিকেট ফলোয়ার 10 লাখ হয়ে থাকে, 2015-র পরে সেটা অন্তত 2 কোটি হয়ে গেছে। এই বিষয়গুলো একদমই লুকাছাপা নেই আর। হাতুরু কী চায়, কেন চায়, এই প্রশ্নটা খুব গভীর। হাতুরুর ক্যালকুলেশন মতে টেস্টে বাংলাদেশের ভালো করার তেমন কোনো সম্ভাবনাই নেই, না থাকলে সেটা তার ক্যারিয়ার গোথ্রুতে ভ্যালু অ্যাড করবে কম, কারণ এদেশে টেস্ট সেভাবে জনপ্রিয় নয়। টি টোয়েন্টি তথা আইপিএলের ক্রেজ আছে, টি টোয়েন্টি আর ওয়ানডে ফর্মেটে যদি সমীহ জায়গা নিয়ে একটা অবস্থানে পৌঁছাতে পারে, সেক্ষেত্রে রেফারেন্স হিসেবে বাংলাদেশকে ব্যবহার করে অন্য কোথাও বেটার অপরচুনিটি পাওয়া যাবে। আর যদি সেটা নাও হয়, এখানেই বেতন ভাতা বহুগুণ বাড়িয়ে নেওয়া যাবে, সেটিই হয়েছে। তার চুক্তির মেয়াদ 2019 বিশ্বকাপ পর্যন্ত দাঁড়িয়েছে। হাতুরুর বিদায় অবধারিত, মাঝখান থেকে একটি সিস্টেমকে নষ্ট করে দিয়ে যাবেন, নতুন কোচ এসে আবার সব কিছু নতুন করে শুরু করবেন। বিসিবির সুস্পষ্ট কোনো গাইডলাইন নেই, তাই কোচও জানে না কতটুকু তার সীমানা, এবং সেখান থেকেই একচ্ছত্র অধিপতি হওয়ার চেষ্টা। হাতুরুর ক্রিকেট প্রজ্ঞাকে উপেক্ষা করার অবকাশই নেই, তিনি টেস্ট, টি টোয়েন্টি এবং ওয়ানডের জন্য পৃথক দল করতে চান। এটা মন্দ নয়, কিন্তু নিজের ইচ্ছা বাস্তবায়নে হাতুরু যেভাবে কৌশল অবলম্বন করেন, সেটা একজন গুপ্তঘাতকের প্রক্রিয়া।
ক্রিকেট ক্রেজ আছে এমন দেশের কোচের আচরণের সাথে এটি কোনোভাবেই মানানসই নয়। নিয়মের হাত ধরে হাতুড়ুর বিদায়ও অবধারিত, কিন্তু সাফল্যের আড়ালে মাঝখান থেকে দেশের ক্রিকেটের একটা সিস্টেমকে নষ্ট করে দিয়ে যাচ্ছেন তিনি। কমেন্ট করে মতামত দিন আর ফ্রিক টিভি বিডি সাবস্ক্রাইব করে আপডেট থাকুন বাংলাদেশের ক্রিকেট আর ক্রিকেটারদের।